চাইলেই ইতিহাস মুছে ফেলা যায় না, মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। বলেন, 7ই মার্চের ভাষণের পেছনে সবচেয়ে বড় অবদান বঙ্গমাতার। প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, উন্নয়ন বিরোধীদের মানুষ কেন ভোট দেবে। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। ঐতিহাসিক 7ই মার্চ কেন্দ্রীয় আওয়ামী লীগের আলোচনা সভা। উপস্থিত সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আওয়ামী লীগ সভাপতি তাঁর ভাষণের শুরুতেই স্মরণ করেন বঙ্গবন্ধু ও 7ই মার্চের ডাকে সাড়া দিয়ে যারা প্রাণ বিলিয়েছেন সেই সূর্য সন্তানদের। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ নির্যাতিত মা বোনকে। শেখ হাসিনা বলেন, 75-এর পর সামরিক বেসামরিক শক্তি এই বজ্রকণ্ঠ নিষিদ্ধ করেছিল, কিন্তু ভাষণের বৈশ্বিক স্বীকৃতি প্রমাণ করে চাইলেই ইতিহাস মুছে ফেলা যায় না। তিনি নিজের জীবনকে বাজি রেখে তিনি থাকলেন দেশে, আর অন্যান্য নেতাদের বলে দিলেন, এমনকি সব ব্যবস্থা তিনি করেছিলেন, ট্রেনিং কোথায় হবে, অস্ত্র কোত্থেকে পাবে, সমস্ত কিছু ব্যবস্থা কিন্তু তিনি করেছিলেন। কাজে আমাদের নেতাদের সেই মানে কলকাতায় বাড়ির ঠিকানা থেকে শুরু করে সব মুখস্থ করালেন, সবাইকে বলে দিন তোমরা অমুক জায়গায় যাবা, সব কিছু পাবা সেখানে। অনেকেই বলছে আপনিও চলেন, বলছেন যে আমি যদি যাই এই ঢাকা শহরে কোনো মানুষ রাখবে না, সবাইকে মেরে ফেলবে। সরকার প্রধান বলেন, ভাষণের প্রতিটি লাইনে এক একটা কোটেশন, সামরিক অসামরিক নেতৃত্ব যত ভাষণ দিয়েছেন বিশ্বে, 7ই মার্চ সর্বশ্রেষ্ঠ ভাষণ। যতই তারা মানে এটাকে নিষিদ্ধ করুক, কিন্তু সেটা কিন্তু আর নিষিদ্ধ করতে তারা পারেনি, মানুষের হৃদয়টা গেঁথে গিয়েছিল। আমি জানি না কেউ হিসাব করতে পারবে কিনা যে কত দিন কত ঘন্টা এই ভাষণ বাজানো হয়েছে আর কত মানুষ শুনেছে, এটা পৃথিবীতে একটা দৃষ্টান্ত। স্বাধীনতায় অবিশ্বাসীরাই জয় বাংলা সহ্য করতে পারে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এই স্বাধীনতাও যা চেয়েছিল ধ্বংস করতে 21 বছর এবং এরপরে আবার 8 বছর 29 বছর তারা ব্যর্থ, তারা পারে নাই, তারা সেটা বুঝতে পারেনি। আজকে আমরা সরকারে আছি, জনগণ বারবার আমাদের ভোট দিয়েছে, গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে, আর গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশের আর্থসামাজিক উন্নতি হচ্ছে। সরকার প্রধান বলেন, আওয়ামী লীগের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ, সেই পথে সবাই একসাথে কাজ করবে প্রত্যাশা তার। আব্দুল্লাহ সাপি, নাগরিক, ঢাকা।